আসসালামু আলাইকুম। শাককে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সময় আজাদ। সম্পূর্ণ হলো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রশিদ খান হত্যা মামলার পঞ্চম দফার শেষ দিনের সাক্ষ্যগ্রহণ। মঙ্গলবার সকাল 10:30 টায় 32 সাক্ষী লেফটেনেন্ট কর্নেল ইমান হাসানের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় আদালতের কার্যক্রম। এর আগে সকাল 9:30 টার দিকে কক্সবাজার জেলা আদালত থেকে বরখাস্তকৃত ওসি प्रदीप সহ মামলার পনেরো আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয় এ তথ্য নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সেসবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ফরিদুল আলম ই কমার্স প্রতিষ্ঠান ইভালের বিষয়ে ওঠা প্রতারণার অভিযোগ ও পরিচালনার নিয়ম পর্যালোচনা করতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি একজন সচিব একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ও একজন আইনজীবী দিয়ে চার সদস্যের বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী বুধবার দিন ঠিক করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুশিদ আলম সরকারের একক বেঞ্চ এই আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আবেদনকারী আইজিবি ব্যারিস্টার সুয়েদ মাসিব হোসেন। আবারো দেশের খবর। লালমনিরহাটির হাতিবানধায় রেডসাহি কৃষি উন্নয়ন ব্যাংকের কর্মকর্তা আজিজুল রহমান শার্ট থেকে 70 জন গ্রাহকের নামে ঋণ উত্তোলন করে এক কোটি টাকা নিয়ে অন্যত্র বদলি হওয়ার প্রতিবাদে মানব বন্ধন করলো সোমবার বেলা এগারোটায় ব্যাংকটির হাতিবান্ধা শাখার সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় অবিলম্বে ঋণের অর্থ ফেরত পেতে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন মানববন্ধনের বক্তারা ঋণের টাকার জন্য বিশেষ চাই আমাদের ঋণের টাকা আমরা পাই নাই তার কাছে আমার আকুল আবেদন সে এটা আমাদের এই টাকাগুলি আমাদেরকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে ব্রিজ নির্মাণের বিশ বছরেও সংযোগ সড়ক না থাকায় চরম দুর্ভোগে বগুড়ার গাবতুরি দড়ি সোনাকানিয়া গ্রামের মানুষজন দেহাজার এক দুই অর্থ বছরে ষাট লাখ টাকা ব্যয়ে দুটি ব্রিজ নির্মাণ করা হলেও পায়ে হাঁটার মতো কোনো সংযোগ সড়ক না থাকায় কোনো কাজই আসছে না এই ব্রিজ নির্মাণের সড়ক না থাকায় ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারেন বিড়ম্বনায় বন্যা ও বর্ষার মৌসুমে দুর্ভোগ পৌঁছায় চরমে এদিকে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানান এলাকাবাসী বিশ বছর হলে ব্রিজ আছে কোন রাস্তাঘাট নাই আমরা হাট বাজারে যাওয়ার পাই না আমাদের দুটো ব্রিজ আছে কিন্তু মানিকগঞ্জ সদরের তেরতনা সড়কে রবিন নামের এক ব্যবসায়ী সর্বস্ব লুট করে তার হাত পা বেঁধে শাহ হত্যা করে ফেলে যায় একদল ডাকাত এ সময় পালিয়ে যেতে সক্ষম হয় রবিনের সাথে থাকা অটো চালক হিরন খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম আজাদ খান দেশীয় প্রযুক্তিপন্ন উৎপাদন শিল্পের অভাবনীয় অগ্রগতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে ওয়াল্টন কারখানা পরিদর্শন করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড শামসুল আলম সোমবার দুপুরে গাজীপুরের চন্দ্রায় ওয়াল্টন কারখানায় পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মর্শিদ এবং পরিচালক সাবিহা জারিন অরোনা এ সময় তিনি ওয়ালটনের বিশাল কর্মযজ্ঞের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি উপভোগ করেন এরপর ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন আনন্দ টিভির সংবাদ সঙ্গে আছে সময় আজাদ সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিন বন্ধ ঘোষণা করা হল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর মঙ্গলবার সকাল থেকে এই বন্দর দিয়ে বন্ধ রয়েছে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ আব্দুল হামিদ জানান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আখাড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুদেশের পাসপোর্ট ধারী যাত্রীদের পারাপার রয়েছে স্বাভাবিক চাপাই নবগঞ্জে পরিবেশে চলছে সনাতন ধর্মাবলম্বীদের জেলার একশো বিয়াল্লিশটি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা এর মধ্যে সদরে সাতটি শিবগঞ্জে আটত্রিশটি গোমস্তাপুরে উনত্রিশটি নাচরে বারোটি এবং ভোলাহাটে রয়েছে তিনটি মণ্ডপ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন জামালপুরের সদরে শাহবাজপুর ইউনিয়নের একটি গ্রামকে জনগণের মতামত ছাড়াই তিতপুরা ইউনিয়নে অন্তর্ভুক্ত করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে তিপলায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান পুত্রের আবেদনের প্রেক্ষিতে শাহবাজপুর ইউনিয়নের শাওনিয়া গ্রামের সাধারণ ভোটারদের মতামত সংগ্রহ এবং বিভিন্ন বিষয়ে তদন্ত করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স তবে ওই ইউনিয়নের আগামী নির্বাচনকে স্থগিত করার নীল নকশা হিসেবেই এমনটাই করা হচ্ছে বলে অভিযোগ করেন ইউনিয়নবাসী তথ্য জানাতেও নানা অনিয়মের অভিযোগ এনে নাটোরের বড় হরিশপুর ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন সোমবার ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অবিলম্বে সঠিক উদ্ঘাটন করে অভিযুক্ত প্রার্থী দাবি জানানো হয় সময় ইউপি ওয়ার্ডের সভাপতি ও মনোনয়ন সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন বাজারে রামতে অভিযান চালিয়ে তেতাল্লিশ কেজি পাঁচশো গ্রাম গাঁজা সহ তিন মাদক কারবারিকে আটক করে রায় পনেরো গেল রাতে জেলার ধেজুয়া পালং এলাকা থেকে তাদের আটক করা হয় এশয় মাদক পাচারে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয় গণমাধ্যমকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ড্যাব 15 সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখซাদি সেশন জটমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে রংপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপনিত হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টি 13 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ক্যাম্পাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহীষী নারী বেগম রোকিয়া শাখায়ত হোসেনের প্রতিকৃতিতে পুষ্পার্গ্য অর্পণ ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হাসিবুর রশিদ এ সময় বিশ্ববিদ্যালয়টি শিক্ষকবৃন্দ ও কর্মচারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠী পেরিয়ে আজ মহাসপ্তমী দেবীর নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে রংপুরেও শুরু হয় সপ্তমী পুজো মন্ডপে মন্ডপে ঢাকের বলে ধ্বনিত হচ্ছে আনন্দ উচ্ছাসের এক অনরকম মাত্রা যেন পুরো রংপুরই সেজেছে উৎসবের রঙে নিরাপত্তা নিশ্চিতে কঠুর অবস্থানে পুলিশ প্রশাসন রংপুর থেকে মাহফুজা আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার দেবী আসছেন ঘোড়ায় চড়ে যাবেন দোলায় চড়ে মন্ডপে মন্ডপে ঢাকের বোল কাশার ঘণ্টা ও শাঁখের ধরি। যেন রংপুর শহর জুড়ে মহোৎসবের আবহ পাড়া মহল্লা সব জায়গাতেই একই ছবি সকাল থেকেই ঠাকুর দেখার ভিড় নতুন জামা কাপড় নতুন জুতো হই হুল্লোর আর খাওয়া দাওয়া উৎসবের আনন্দে ভাসছে রংপুর শহর এতে খুশিতে আত্মহারা ভক্তরাও অনেক ভালো লাগছে মাকে আবার দেখতে পাচ্ছি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি গতবার তো আসলে এগুলো করা সম্ভব হয়নি এবার অনেক ভালো লাগছে আর কি এসে তো এবার আমরা সপ্তমীতে কালীবাড়ি মন্দিরে এসে আমরা অনেক ভালো লাগতেছে সবারে অনুমতি আলাদা কারণ অনেক দিন পরে মা আছে সারা বছর ধরে এই উৎসবের জন্য অপেক্ষায় থাকি তো মা আমাদের ধরা ধরে ধরা দিয়েছেন আমরা সবাই তার কাছে মঙ্গল কামনা করি করোনা আবহে যাবতীয় সতর্কতা মেনেই মণ্ডপে মণ্ডপে দেবীর আহ্বান আর ভক্তদের আরাধনায় থাকবে অশুভ শক্তি বধের প্রার্থনা বললেন রংপুর কালীবাড়ি মন্দিরের এ পুরোহিত এবারে অনেকটা সারা ছাড়া ভাব আর যদিও অনেকে সচেতন কিন্তু সবাই সচেতন নয় এভাবে গত বছর যে একটা আনন্দের সহিত পূজা চলছে এবার দুর্গোৎসবকে ঘিরে নেওয়া হয়েছে কঠোর আইনি ব্যবস্থা রয়েছে প্রস্তুত মহানগর পুলিশের সকল ইউনিট জানালেন এ পুলিশ কর্মকর্তা আমাদের যে গোয়েন্দা ইউনিট রয়েছে সেই গোয়েন্দা ইউনিটও নিয়মিত তৎপরতা চালাচ্ছে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কেউ কোনো ধরনের উস্কানিমূলক কিছু করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে রংপুর জেলায় এবছর নশো ছাপ্পান্নটি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে এর মধ্যে রংপুর মহানগরে একশো চৌষট্টি ছাড়াও পুরো রংপুর বিভাগের আটটি জেলায় পাঁচ হাজার একশো আয়োজনে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মণ্ডপ রয়েছে এক হাজার তিনশো এগারোটি আর গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এক হাজার তিনশো ছয়টি পূজা মণ্ডপকে মোস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক কৃষি সংবাদ হঠাৎ করে আলুর দাম কমে যাওয়ায় লোকসানের চাঁদপুরের কচুয়ার কৃষক ও আলু ব্যবসায়ীরা বেশিরভাগ আলু অবিকৃত থাকায় বাড়ছে হিমাকার ভাড়া ও ঋণের ভার এতে বিপাকে কৃষকরা

এখন বর্তমান বাজার আলু বেস্তা আমি দশ টাকা পঞ্চাশ পয়সা আমি সর্দার কষ্টের এখানে এবার লোকজন অনেক ধরা অনেক কষ্ট মধ্যে আছি বর্তমান এই আলুর বাজার দরে বিশেষ করে আপনার করোনা ভাইরাসের কারণে যে যেই সময়টাতে আমাদের আলু ডেলিভারি হওয়ার কথা ছিল মে জুন জুলাই আগস্টে যে পরিমাণ ডেলিভারি হওয়ার কথা ছিল সেই পরিমাণ হয়নি অনেক কম হয়েছে আর কি আসলে এই মুহূর্তে যারা বেশ আলু রেখেছে তারা এই মুহূর্তে ক্ষতির সম্মুখীন কেননা প্রতিটা প্রতি কেজি আলু এখন বাজারে খুচরা মূল্য চোদ্দ থেকে পনেরো টাকা আর কোল্ড স্টোরে রাখা বাবদ প্রায় প্রতিটা প্রতি কেজি আলু ছয় থেকে সাত টাকার মতো খরচ হয় তো এক্ষেত্রে কৃষক পাচ্ছে সাত আট টাকার মতো এবার আবহাওয়া সংবাদ মঙ্গলবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও ঢাকা বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশে অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পাশাপাশি সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানায় আবহাওয়া অফিস আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ